নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। মালদা শহরে ঝলঝুলিয়া হিন্দি প্রাথমিক বিদ্যালয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মদিবস পালন করা হলো। মেটলি ব্লকের পূর্ব বাতাবাড়ি সিএম উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার রোধে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী পালিত হলো কুমার গ্রামে। প্লাবিত রতুয়া পরিদর্শনে গেলেন প্রশাসনের আধিকারিকেরা। এদিন উক্ত অঞ্চলে গিয়ে বন্যা কবলিত পরিবারদের মধ্যে ত্রিপল, চিড়ে, গুড় এবং নানা শুকনো খাবার বিতরণ করা হয়। শুক্রবার ভোর 5টা 20 নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পর্যটকদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ইংরেজিতে থানার মিলগি এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর সাথে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বেসরকারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার সকালে ক্যারেন স্টেশন থেকে একটু দূরে ধরণীপুর চাবাগাটের কাছে একটি হাতিকে ধাক্কা মারে ইন্টারসিটি এক্সপ্রেস। ঘটনায় গুরুতর জখম হয় হাতিটি। দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত। মহালয়া উপলক্ষে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাট সংস্কার করল ইংরেজদের পৌরসভা। জয়গা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও জয়গা জনসেবা অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হলো জয়গা থানার ওসি পিটি ভুটিয়াকে। রতুয়া 1নং ব্লকের সূর্যাপুর এলাকায় ফুলা নদীর রিং বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এদিন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। হাতিবাগান সার্বজনীন শারদ উৎসবের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতনের দাবিতে বিক্ষোভ চলছে কাজনী চা বাগানে। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। বেতনের দাবিতে বিক্ষোভ চলছে কালচিনি চা বাগানে। শনিবার কালচিনি চা বাগানে 15 দিনের বেতন প্রদানের কথা ছিল, কিন্তু আজ বাগান কর্তৃপক্ষ থেকে বলা হয় যে বেতন প্রদান করা হবে না, আগামীকাল পূজোর পর বেতন প্রদান করা হবে। এই কথা শোনা মাত্রই চা বাগানের শ্রমিকেরা কাজ বন্ধ করে ফ্যাক্টরির গেটের সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হয়। বেতনের দাবিতে বিক্ষোভ চলছে কালচিনি চা বাগানে। শনিবার কালচিনি চা বাগানে 15 দিনের বেতন প্রদানের কথা, কিন্তু আজ বাগান কর্তৃপক্ষ থেকে বলা হয় যে বেতন প্রদান করা হবে না, আগামীকাল পূজোর পর বেতন প্রদান করা হবে। এই কথা শোনা মাত্র শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়ে ফ্যাক্টরির গেটের সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হয়। শ্রমিকেরা জানান যে শনিবার বেতন প্রদানের কথা এবং আগামী 3 অক্টোবর বোনাস প্রদানের কথা, কিন্তু ম্যানেজমেন্ট এখন বলছে বোনাস প্রদান করা হবে 3 অক্টোবর, কিন্তু বেতন আগামীকাল প্রদানের কথা ছিল, সেটা হবে না, বেতন পূজোর পর দেওয়া হবে। আমাদের দাবি আগামীকাল বেতন প্রদান করতে হবে। ডুয়ার্সে ফের ট্রেনের ধাক্কায় আহত হাতি। শুক্রবার সকালে ক্যারেন স্টেশন থেকে একটু দূরে ধরণীপুর চা বাগানের কাছে একটি হাতিকে ধাক্কা মারে ইন্টারসিটি এক্সপ্রেস। দুর্ঘটনায় গুরুতর জখম হয় হাতিটি, পাশাপাশি দুমড়ে মুচড়ে যায় ট্রেনের সামনের অংশ। ডুয়ার্সে ফের ট্রেনের ধাক্কায় আহত হাতি। শুক্রবার সকালে ক্যারেন স্টেশন থেকে একটু দূরে ধরণীপুর চা বাগানের কাছে একটি হাতিকে ধাক্কা মারে ইন্টারসিটি এক্সপ্রেস। ঘটনায় গুরুতর জখম হয় হাতি, এরই পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের অংশ এবং আহত হয় ট্রেন চালক। মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে এক রোগীর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক রোগীর। মৃতার নাম সাবেরা খাতুন, তিনি ইসলামপুরের বাসিন্দা। জানা গেছে শুক্রবার ভোর 5টা 20 মিনিট নাগাদ সিসিইউ ইউনিটের একটি ভেন্টিলেটর থেকে আগুন লাগে, ধোঁয়ায় ঢেকে যায় সিসিইউ ইউনিট। তারপর ঘটনাস্থলে ছুটে আসেন সমস্ত ডাক্তার, নার্সিং স্টাফরা,
এবং সকল রোগীদের স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। যদিও ঘটনায় এক রোগীর মৃত্যু হয়। ঘটনার পরই দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালেই খবর পাওয়ার পর পরিদর্শনে যান মন্ত্রী গৌতম দেব, মেয়র অশোক ভট্টাচার্য এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একটি জরুরিকালীন বৈঠকও হয়। গোটা ঘটনা তদন্ত হবে বলে জানা গিয়েছে। এদিন মন্ত্রী গৌতম দেব জানান, গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, সমস্ত রোগীর দায়ভার গ্রহণ করবে সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গোটা ঘটনা তদন্ত হবে। যে মেডিকেলের সিসিইউতে আগুন লেগে যাওয়া এবং মানে কতটা মানে কোনো ঘটনা নিয়ে মানে কী রিপোর্ট আপনার কাছে? দেখুন, আমি খবর পেলাম কিছুক্ষণ আগে 5টা 20 যারা ডিউটিতে ছিল এরা দেখেছে যে বেড নাম্বার 3 সেখানে একটা স্পার্কের শব্দ শুনতে পেয়েছে। ওরা যখন সেদিকে নজর দিয়েছে তো ওখান থেকে ধোঁয়া বেরোতে দেখে, সাথে সাথে ওরা ইলেকট্রিক কানেকশানটাকে অফ করে দেয় এবং এর মধ্যেই ধোঁয়াটা অনেক বেশি বেরোচ্ছিল এবং স্মোক ডিটেক্টরের যে অ্যালার্মিং সে অ্যালার্ম বেলটা বাজে। তখন যে বিস্তার থেকে এই ঘটনাটা ঘটেছে, স্পার্কটা হয়েছিল, শব্দটা ধোঁয়াটা বেরোচ্ছিল, সেই পেশেন্টকে আগে বের করা হয়, এটা বেড নাম্বার 3। তারপর বেড নাম্বার 2 একজন ফিমেল পেশেন্ট, এজেন্ট অ্যাবাউট 50, সেপ্টিসেমিয়া উইথ অ্যাকিউট ডায়াবেটিস অ্যান্ড সেভার আদার এলিমেন্টস, নিয়ে খুব সিরিয়াস পেশেন্ট ভর্তি ছিল, ফিমেল পেশেন্ট 50, ইসলামপুর সাবেরা খাতুন ছিল, এ বেড নাম্বার 2 ছিল, ওকে সেকেন্ডে বার করা হয়েছে। প্রথমে ন্যাচারালি যে বেডটা ছিল ধোঁয়া বেরোচ্ছে তাকে বার করা হয়েছে, তারপর তাকে সেকেন্ডে বার করা হয়েছে। এবং 10 ছিল, 10 মধ্যে খোলা আছে দেখছি, 10 মধ্যে 6 সিসি ভেন্টিলেশনে ছিল, 4 পেশেন্ট নর্মাল বেডে ছিল। এই একজনের খুব আনফর্চুনেট ডেথ হয় সাবেরা খাতুনে। একটা ভেন্টিলেটার থেকে আগুন লেগেছিল, সঙ্গে সঙ্গে সেটাকে নেবানো হয়েছে, কিন্তু ধোঁয়া খোয়া হয়ে গেছে, পেশেন্ট সঙ্গে সঙ্গে শিফট করানো শুরু হয়ে গেছে। আমরা বিছানে সব থেকে শিফট করছি, ভেন্টিলেটার আসলে তারা অলরেডি চলে গেছেন ওখানে, বাকি পেশেন্ট করে আমরা বিছানে শিফট করি। কতগুলো পেশেন্ট মারা গেছে এই টানা হয়েছিলাতে? শিফট করানো করিডরের বাইরে বার করার পরে একজন পেশেন্টের ডেথ হয়েছে, তিনটা পেশেন্ট সেই খুবই মানে ক্রিটিক্যাল পেশেন্ট ছিল। আর বাকি পেশেন্টদেরকে সবাইকে পেশেন্টরা এখন যারা ভেন্টিলেটর ছিলেন তাদেরকে শিফট করা হয়েছে বিশাখে। আগুনটা কেন লাগলো সেটা কি বুঝতে পারছেন কিছু? সেটা এক্ষুনি এতটা বুঝতে পারবো না, পরে আমরা অনুসন্ধান করতে পারবো। তবে যা দেখছি ভেন্টিলেটারের কোনো কম্প্রেসার থেকে বোধ হয় আগুনটা লেগেছে। সম্পূর্ণ শিশুটাই তো ক্ষতিগ্রস্ত। হ্যাঁ না, সে তো পেশেন্ট থাকেন সবাইকেই শিফট করতে হয়েছে, প্লাস ধোঁয়ায়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পর্যটকদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। বাংলায় আসুন, বাংলার শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে ভালো করে জানুন ও অনুভব করুন। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে আগত পর্যটকদের এমনই বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ রাজ্যেও পর্যটনের বিস্তার ঘটাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের পর্যটন দপ্তর। এদিন শিলিগুড়িতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে পর্যটন দপ্তরের পক্ষ থেকে। এদিন উত্তর পূর্ব ভারতের মুখ্যদ্বার NGP স্টেশনে আগত পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রী গৌতম দেব। অন্যদিকে NGP স্টেশন চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী গৌতম দেবকে স্বাগত জানান পর্যটন ব্যবসায়ীরা। পাশাপাশি পর্যটনের বিস্তারে একটি বাইক র্যালিও সংগঠিত করা হয়। আজকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন দিবস। আমরা পুজোর আবহে ঠিক পুজোর সামনে NGP স্টেশনে যে যাত্রীরা আসলেন তাদের ওয়েলকাম করলাম ফুল দিয়ে, চকলেট দিয়ে, পর্যটনের বার্তা দিলাম যে বাংলায় আসুন, বিশ্বের সেরা রাজ্য বাংলা, এখানকার হসপিটালিটি এনজয় করুন, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ফুড হ্যাবিট সবটা
উপভোগ, বিশেষ করে বাংলার যে আতিথেয়তা সেই আতিথেয়তার স্বাদও গ্রহণ করুন। আজকে এখানে যারা এলেন তার মধ্যে বিদেশি পর্যটকও কিছু ছিলেন, বাইরে ছিলেন আমাদের ডোমেস্টিক যারা স্থানীয় মানুষরা ছিলেন, তাদের বিভিন্ন পর্যটক যারা সংস্থা টুরিজম ডিপার্টমেন্ট থেকে আমরা তাদের স্বাগত এবং এটার মধ্যে দিয়ে আমাদের পুজোর যে আগমনী বার্তা সেটাও আমরা কালকে থেকে শুরু হবে, কর্তৃপক্ষ এই কক্ষে শেষ এবং মহিলা তার আগে প্রোগ্রাম আছে ওয়ার্ল্ড। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। Nice house, Kumar. So nice. Thank you, man. Yeah, rasgulle. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula rahe hain. जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर। नो दाग, नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last quarter, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आजकल विस्तारित खबरें। জয়গা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও জয়গা জনসেবা অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সম্বর্ধনা দিলেন জয়গা থানার ওসি পিটি ভুটিয়াকে। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা থানার ওসি পিটি ভুটিয়া গত বৃহস্পতিবার সন্ধে নাগাদ বিভাগীয় স্তরে জয়গা থানা থেকে বদলি হয়ে অন্যত্র থানায় বদলির আদেশ হয় ওসি পিটি ভুটিয়া জয়গা থানায় কর্তব্যরত অবস্থায় ড্রাগ সেবনকারীদের নিয়ন্ত্রণে এনেছিলেন, তাই জয়গাবাসী ওসিকে সম্মান মতে বিদায় দিতে লোকের ভিড়। অপরদিকে ওসিকে বিদায় দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয় জয়গা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও জয়গা জনসেবা অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে। এদিনকার এই অনুষ্ঠানে ওসি পিটি ভুটিয়াকে ফুলমালা পরিয়ে ও কেক কেটে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় সংগঠনের তরফে। সংগঠনের প্রতিনিধি দীনেশ বিশ্বা জানান, আজ আমরা জয়গাঁও ওয়েলফেয়ার অর্গানাইজেশন সাথে জয়গাঁও জনসেবা অর্গানাইজেশন তরফ বাটা যুন জয়গাঁও কার্যত আমরা পালজার ভুটিয়া সর হুন্ন ওসি উহাঁক আজ এটা বিদায় সমারোহ থিও রেসমা আজ আমি এটা সানো উহাঁক বিদায় সমারোহ নিমিত আমি ইয়া এটা স্টেজ বনায় उहाँले एउटा आउने दिनमा बेस्ट विशेष गर्दै उहाँलाई एउटा विदाई समारोह हामीले राखेको थियौँ। र दुःख लाग्दो कुरा के भयो भने आज उहाँले जति पनि जयगाउँमा यसमा अहिले राम्रो काम गर्नुहुँदै थियो त्यसमा धेरै ड्रग्सको लतमा पढ्नेहरू पनि अलिकति सुधार आउँदै थियो र जयगाउँ जति पनि अनवान्टेड एलिमेन्ट्स भरेको यहाँ जग्गा थियो यो जग्गालाई उहाँले सुधार्ने कोसिस गरेको थियो, ड्रग्स फ्री जोन गर्ने कोसिस गरेको थियो। तर उहाँको यो अधुरा पल भएको छ, तर केही छैन, आउँदो दिनमा उहाँले फेरि रिटर्न आएर यो कुरालाई जयगाउँलाई ड्रग्स फ्री बनाउँछु भन्ने उहाँले एउटा कुरा राख्नु भएको छ। र उहाँलाई हामी जति पनि जयगाउँमा भएको संस्था विशेष गरी हाम्रो मङ्गलबारे जयगाउँ यो सबै संस्थाहरू मिलेर उहाँलाई एउटा यो समारोहबाट बिदाई दिएको छ र उहाँलाई हामी आशा गर्छौँ कि उहाँ जहाँ पनि गए पनि उहाँले एउटा राम्रो काम गरेर ड्रग्सको विषय लिएर र जति पनि यो बङ्गालमा भइरहेको अनवान्टेड एलिमेन्ट्सहरू छ त्यसलाई दूर गर्ने प्रयास गरोस् र उहाँलाई हामी तनमन धनबाट बेस्ट विशेष गर्न चाहन्छौँ। र आउने जुनै पनि अब हाम्रो यहाँ जयगाउँमा आउने एउटा बडा बाउ आउनुहुँदैछ उहाँलाई पनि हामी आशा गर्छौँ कि उहाँले पनि जयगाउँलाई ड्रग्स फ्री जोन बनाउने
उहाँले कोसिस गरोस् र हामी जति पनि संस्थाहरू छौँ उहाँले हामीले उहाँलाई भरपूर सपोर्ट गर्नेछ त्यो भन्दै म आफ्नो वक्तव्य समाप्त गर्दैछु। जयगथनलाई बिदाई ओसी पिटी भुटिया जनन। सबैलाई नमस्कार। यो कार्यक्रम राख्ने उपलक्ष्यमा सबैलाई धन्यवाद जनाउँदै बेसी केही पनि छैन, पुलिसको नियम हो यो ट्रान्सफरको। आज 2 वर्ष बसेर नगएलाई पनि 1 वर्ष कम्प्लिटली सक्सेसफुली चलाएर म जाँदैछु। 10 जना मान्छेलाई म खुसी राख्न नसक्ने हो त, 8 जनालाई राखेको छु, यो पुलिसको एउटा नियम हो। त्यसमा म जाँदाखेरि कतिजना खुसी हुन्छ कतिजना दुःखी हुन्छ, त खुसी हुने कुरामै हामी साथ दिउँ, पछि आएर 2 वर्ष फेरि बसौँला, त्यति बेला दुःख भएको मान्छेलाई होला। र सबैलाई धेरै धेरै धन्यवाद। जयगाउँ राम्रो जग्गा हो, कोसिस गरिरहेको थिएँ एउटा जग्गामा ल्याउनुको लागि र आउँदै पनि थियो र यो परिश्रम मेरो अधुरै भयो र पछि आएर फेरि म कोसिस गरौँ होला। ड्रग्स फ्री भन्ने मैले एउटा सुरु गरेको थिएँ, म अलिक सक्सेसफुल पनि हुँदै थिएँ र यसलाई म बाहिर बसेर तापनि म कोसिस गर्नेछु। ইংরেজি থানার মিল্কি এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুলে 7ম শ্রেণীর এক ছাত্রীর সাথে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বেসরকারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই স্কুল ভাঙচুর করে উত্তেজিত অভিভাবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মিল্কি এলাকায়। ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুলে 7ম শ্রেণীর এক ছাত্রের সাথে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বেসরকারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে স্কুল ভাঙচুর করে উত্তেজিত অভিভাবকেরা। এই ঘটনার পর আবাসিক ছাত্রদের জিনিসপত্র নিয়ে চলে যায় অভিভাবকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মিল্কি এলাকায়। উত্তেজনার আঁচ পেয়ে স্কুল থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে মালদা মানিকচক রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মিল্কি ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশের আশ্বাসে অবরোধ তুলে জনতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষকের নাম শেখ একরামুল, বাড়ি মানিকচক থানার মথুরাপুর এলাকায়। প্রাইভেট কোচিং স্কুল আছে এভারেস্ট নাম, এখানকার শিক্ষক একটা ছাত্রের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করেছে, আর এখানে আবাসিক সিস্টেম তো ছাত্ররা থাকে, সেই ছাত্রের সঙ্গে খারাপ ব্যবহার করে ওরা গ্রামবাসী এবং আত্মীয়স্বজনকে বলেছেন, তাই আত্মীয়স্বজন গ্রামবাসী সবাই খবর ফেটে পড়েছে। আমিও সেখানে গেছিলাম, আমিও বললাম না এইসব তো আমরা কামনা করি না, কিন্তু আগামী আপনারা যেভাবে হবে প্রশাসন এসেছিল, প্রশাসনের ব্যবস্থা হচ্ছেন, স্কুল কর্তৃপক্ষকে বললাম যে এরকম ঘটনা বারবার ফাইদার না হয়, আপনি আপনার সিসি ক্যামেরা তারপরে নাইটে যে থাকেন ছাত্ররা তাদের সঙ্গে সিকিউরিটি গিয়েছে, সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে এগুলো আপনি আসলে তারপরে আপনার খবর ফেটে পড়েছে। এখানে বাচ্চা ছেলেকে ভর্তি করে নগরিয়া থেকে, নেমাতপুর থেকে, কবিটোলা থেকে, সব পাড়া থেকে, কিন্তু কিছুদিন ধরে মাস্টাররা ছেলের উপরে বাজে ব্যবহার করছে, নিগ্রহ করছে, রেপ করছে, বুঝলেন। জানাজানি অনেকদিন হওয়ার পরে কিছু করতে পারেনি মাস্টাররা, এখন গার্জেনরা যখন গার্জেনকে বলেছে, গার্জেন এসে উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করেছে, এদের মাং হচ্ছে মাস্টারদেরকে অ্যারেস্ট করা হোক, স্কুলটা সিল করা হোক আর উচিত শাস্তি পাওয়া হোক। স্কুলের যে মালিক আছে, হ্যাঁ তো স্কুলের স্কুলের নাম তো এই আজিজুর মাস্টার নাম এটা এভারেস্ট স্কুল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নানা কর্মসূচির মধ্য দিয়ে ইষ্টনগর বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী পালিত হলো কুমার গ্রামে। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী পালিত হলো কুমার গ্রামে। এদিন কুমারগ্রাম বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রভাত ফেরি বের করা হয়। বিদ্যালয়ের ছাত্রী শিক্ষিকা সকলেই শোভাযাত্রায় অংশ নেন। এই উপলক্ষে আয়োজিত সেমিনারে বিদ্যাসাগর সম্পর্কে নানা কথা ছাত্রীদের সামনে তুলে ধরেন শিক্ষিকারা। ছাত্রীরা বিদ্যাসাগর সম্পর্কে প্রবন্ধ রচনায় অংশ নেয়। কুমারগ্রাম বালিকা বিদ্যালয়ের তরফ থেকে 20-26 তারিখ এই একটা সপ্তাহ আমরা বিদ্যাসাগর সপ্তাহ পালন করলাম, সরকারি নির্দেশে এটা পালন হয়েছে। প্রথম দিন আমরা ওই বিদ্যাসাগরের ফটোতে মাল্যদান করে এবং স্টুডেন্টদের সমাগমে আমরা প্রথম দিনটা পালন করেছি। তারপরে একদিন প্রবন্ধ রচনা হয়েছে, সেখানে 2টো গ্রুপের মেয়েরা প্রবন্ধ রচনায় অংশগ্রহণ করেছে। তারপর পরের দিন সেমিনার হয়েছে বিদ্যাসাগরের ওপরে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে মোটামুটি বলা হয়েছে ওনার সম্পর্কে, ওনার কৃতিত্ব, ওনার কর্মজীবনের সমৃদ্ধ সম্পর্কে বলা হয়েছে। মেয়েরাও কিছু কিছু সেখানে কন্ট্রিবিউট করেছে। তারপরে আজকে বিদ্যাসাগরের জন্মদিন, তার জন্মতিথি উপলক্ষে আমরা একটা প্রভাত ফেরি বার করেছিলাম,
এবং সেখানে বিদ্যাসাগর সম্পর্কিত গান, তার সম্পর্কিত স্লোগান, এই সমস্ত সঙ্গে আমরা মেয়েদের নিয়ে প্রভাত ফেরিটা সম্পন্ন করেছি। এইভাবে আমরা সকলে মিলিতভাবে বিদ্যাসাগর সপ্তাহ পালন করলাম। মেয়েরাও খুব মানে উদ্বুদ্ধ হয়েছে এই বিষয়ে মানে কিছু। মেটলি ব্লকের পূর্ব বাতাবাড়ি সিএম উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার রোধে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি র্যালিও বের করা হয়। এশিয়ান মিশনের উদ্যোগে এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় শিবির করা হয়। স্কুলের টিচার ইনচার্জ জাহিরুল হক, এশিয়ান মিশনের সম্পাদক এম আনোয়ার উল হক প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের অপকারিতা সম্পর্কে পড়ুয়াদের বোঝান। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। Nice house, Kumar. So nice. Thank you, man. Yeah, rasgulle. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula raha hai. Jin daagon ko aap nazarandaz karte hain, dusron ko sabse pehle wahi nazar aate hain. Isliye Berger Easy Clean Paint with cross linking polymer. No dag, no dhabba. Only beautiful walls. Berger Easy Clean Paint. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaipur. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आजकल विस्तारित खबरें। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মজয়ন্তী পালিত হল মালদা শহরের ঝলঝলিয়া হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। 200তম বিদ্যাসাগরের জন্মদিবস পালিত হল মালদা শহরের ঝলঝলিয়া হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মালদান, তারপর স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা আবৃত্তি পাঠ, নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজার পৌরসভার কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি, স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী কুমারী সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ। অন্যদিকে মালদা বারলো বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রা স্কুল থেকে শুরু হয়, সারা শহর পরিক্রমা করে স্কুলে শেষ হয়। ঝলঝলিয়া হিন্দি প্রাইমারি স্কুলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মদিন আমরা পালন করলাম। আসেন, আমাদের সঙ্গে আমাদের প্রধান শিক্ষিকা আছেন, তারা টিচার্সরা আছেন, নন টিচিং স্টাফ সবাই আছেন, সবাইকে নিয়ে আমরা ঝলঝলিয়া হিন্দি স্কুল প্রাইমারিতে আমরা স্থাপনে আমরা মাল্যদান করলাম। অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা তারা মাল্যদান করলেন এবং পাশাপাশি এখানে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছিল, যেটা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে কিছু প্রাইজ দিয়েছেন তারা, খাতা পেন্সিল, সেই প্রাইজগুলো পর্যন্ত দেওয়া হল। এই নিয়ে এবং এটা সংস্কৃতি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
প্রশাসনের আধিকারিকেরা এদিন উক্ত অঞ্চলে গিয়ে বন্যা কবলিত পরিবারদের মধ্যে চিড়ে গুড় ও শুকনো খাবার বিতরণ করা হয়। এরই পাশাপাশি গৃহপালিত পশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্লাবিত রতুয়া পরিদর্শনে গেলেন প্রশাসনের আধিকারিকেরা। এদিন বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, মালদা জেলাশাসক কৌশিক ভট্টরাজ্য এবং পুলিশ সুপার অলোক রাজোরিয়া। উক্ত অঞ্চলে গিয়ে বন্যা কবলিত পরিবারদের মধ্যে ত্রিপল, চিড়ে, গুড় এবং নানা শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি গৃহপালিত গবাদি পশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল জানান, জেলা প্রশাসন সর্বদা মানুষের পাশে রয়েছে। পাশাপাশি তিনি এও জানান, বন্যা কবলিত এলাকাগুলিতে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সরকারিভাবে যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করা হবে। প্রসঙ্গত গঙ্গা, ফুলার এবং মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধির কারণে প্লাবিত মালদা জেলার রতুয়া 1 নং ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েত, কাহালা অঞ্চল, দেবীপুর সহ রতুয়ার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিকচক ব্লকের অন্তর্গত নাজিরপুর, গোপালপুর, হীরানন্দপুর, মানিকচক, মথুরাপুর, দক্ষিণ চণ্ডীপুর সহ মালদা জেলার প্রায় 30,000 পরিবার। সকালে সূর্যাপুর থেকে ওখানে জল ঢুকে কাহালা, বাহারাল ইত্যাদি উঠেছে। আমরা পরিস্থিতিটা পর্যালোচনা করলাম। আমরা এখন যাচ্ছি, আমি সভাপতি সাহেব এখানে রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এবং আধিকারিকরা আছেন। আমরা যাচ্ছি বিলাইমারি মহাদোলা এলাকা, সেখানে আমরা এনডিআরএফ সেখানে পৌঁছেছি। আমরা সেখানে যে দুর্গত এলাকাগুলো আছে সেগুলো পরিদর্শন করবো এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবো এবং সেখানে সমস্ত মানুষ ত্রাণ কীভাবে পাচ্ছেন না পারে কী অসুবিধা আছে সেগুলো দিচ্ছি। বেশ কয়েকশো মানুষ অ্যাফেক্টেড হয়েছেন, আমরা অ্যাকচুয়াল সিচুয়েশানটা আমরা অ্যাসেস করছি। আজকে সকালেও যেটা হয়েছে, বেশ কিছু গ্রাম হাসপাতালে কিছু মানুষ অ্যাফেক্টেড হয়েছে, বেশ কয়েকশো মানুষ অ্যাফেক্টেড এখনই আছে। আর অন্তত প্রায় আমাদের আমরা কত শেয়ার করলাম আজকে, প্রায় আমাদের 5,000-10,000 এরকম মানুষ টানের প্রয়োজন হবে তাদের। তাদের বাড়িতে হয়তো জল ঢুকেছে বা স্কুলে যাতায়াত করতে পারছেন না বাচ্চারা, এই সমস্ত পরিস্থিতিগুলো আমরা দেখছি। আমরা ত্রাণ সামগ্রী সাফিসিয়েন্ট যাতে পৌঁছাচ্ছে এই অবস্থা। মানে এই পরিস্থিতি তৈরি হলো কেন, আপনাকে অ্যালার্ট ছিলেন না? তা বন্যা তো একটা প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টি বেশি হয়েছে আমাদের উত্তর ইস্টার্ন ইউপিতে, প্রচুর বৃষ্টি হয়েছে, গঙ্গার জল সেখানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং সেই জন্য বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তুলা রিডিং পাটটা ইরিগেশন ডিপার্টমেন্ট খুবই ওখানে চেষ্টা করে একটা সময় বর্ষার সময়তেই, যেহেতু এই বর্ষা চলাকালীনই সেখানে বৃষ্টিটা হয়েছিল এবং সেখানে রিপেয়ার সেই সময় করা হয়েছিল, জল যেহেতু ছিল এবং সেখানে সেই জন্য যেরকম শুকনো সিজন থাকলে যেরকমভাবে কাজ করা যেত, যেহেতু বর্ষার মধ্যে কাজটা করতে হয়েছে মানুষকে বাঁচানোর জন্য, ততটা শক্তপোক্তভাবে করা যায়নি এবং জলের চাপও প্রচণ্ড ছিল। গত কয়েকদিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গঙ্গার জলের চাপটা প্রচণ্ড বেশি, সেজন্য সেখানে সকালে আজকে বৃষ্টিটা হয়েছে। হাতিবাগান সার্বজনীন শারদ উৎসবের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সার্বজনীন শারদ উৎসবের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সেই ভিডিও। আমি কালী পুজোর টোটালটাই উত্তর করি,
করি না। আর প্রতি দু মাস তিন মাস অন্তর উত্তরে একটা করে মিছিল করে দক্ষিণে করি না। মাইকটা একটু প্রবলেম হচ্ছে, মাইক কানেকশন ঠিক করুন। আমি আবার বলি আপনাদের, গত 15 দিন আগে মিছিল করে গেছিলাম, পাঁচ দিয়ে দেখেছেন শ্যামবাজার আর হাতিবাগান কত দূর। শ্যামবাজার তো বছরে 4-5 বার আসা হয় মিনিমাম। কদিন আগেও করে গেছি, আবার 18 তারিখে আবার মিছিল দেওয়া আছে শিয়ালদা ফ্লাইওভার থেকে, চলছে এত মিছিল। কিন্তু আমি সাউথে করি না, যেটা নর্থে করি। আর একদিন মানুষ হয়তো বলবে এত মিছিল করবেন না প্লিজ। সুতরাং যেটা বলেছে অতীন বা সাধনদা, কথাটা ঠিক নয়, আমি আর্গুমেন্ট দিয়ে কাটালাম, ঝগড়া করে নয়। আমি হাতিবাগান পুজো উৎসব সহ আপনাদের আশেপাশে এলাকায় অঞ্চলে যত পুজো আছে, বাংলার সকল পুজো কমিটিকে, অনেক হাউসিংয়েও পুজো হয় এবং অনেক ক্লাবে যেমন হয়, অনেক মাটির চালাতেও হয়, অনেক বাড়িতেও হয়, সকলকেই আজ থেকে শারদীয় অভিনন্দন জানানোর পালা এই পুজোর অনুষ্ঠানের মধ্যে থেকে। আজকের এইবারের পুজোর উদ্বোধনের যাত্রা হাতিবাগান থেকে শুরু হলো, এটা কিন্তু অতীন ঘোষ একবারও বলল। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। বৃহস্পতিবার ভোরে রতুয়া 1 নং ব্লকের সূর্যাপুর এলাকার ফুলা নদীর রিং বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এদিন প্রশাসনিক কর্তাদের নিয়ে এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। বৃহস্পতিবার ভোরে রতুয়া 1 নং ব্লকের সূর্যাপুর এলাকায় ফুলা নদীর রিং বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। শুক্রবার সকালে প্রশাসনিক কর্তাদের নিয়ে এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। এদিন তার সাথে এলাকা পরিদর্শন করেন জেলাশাসক কৌশিক ভট্টরাজ্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, রাজ্য মহিলা কমিশনের সহ সভানেত্রী মৌসুম নূর সহ অন্যান্যরা। শুক্রবার রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী, কথা বলেন বানভাসীদের সাথে। এরপর স্থানীয় বিডিও অফিসের প্রশাসনিক কর্তাদের নিয়ে বন্যা মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী গোলাম রাব্বানী। কথায় বলে গোদের ওপর বিষ ফোড়া, একদিকে বন্যায় প্লাবিত বাড়িঘর, তার ওপর বৃষ্টি, বন্যা দুর্গতদের এখন করুণ অবস্থা। তড়িঘড়ি যাতে বন্যা প্লাবিত এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় তার নির্দেশ দেন মন্ত্রী গোলাম রাব্বানী। প্রশাসনের পক্ষ থেকে বানভাসীদের স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই সমস্ত স্কুলে পৌঁছে তাদের সঙ্গে কথা বলে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী এবং বানভাসীদের সমস্যার কথা শুনে তড়িঘড়ি সেই সমস্যার সমাধানের আশ্বাস দেন। সভাধিপতি মহসুম, জেলা পরিষদ মেম্বার সবাই আমরা ঘুরছি এখন। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে স্পেশালি পাঠিয়েছে এটা দেখার জন্য। ডিএম সাহেবকে যা নির্দেশ দেওয়ার আমি দিলাম। আর পলিথিন পাইনি এখানে, পলিথিন ব্যবস্থা আমি ডিএম সাহেবকে করতে বললাম, আশা করছি কয়েক ঘন্টার মধ্যে পৌঁছাবে না, এখনই জিপিতে দিয়ে দেওয়া হবে। আমরা কিছু খবর পাইনি না, আমি তো উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট। মহালয়া উপলক্ষে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাট সংস্কার করল ইন্দ্রজোতের পৌরসভা। ইন্দ্রজোতের পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষের তদারকিতে এই ঘাট সংস্কার করা হয়। মহালয়া উপলক্ষে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাট সংস্কার করল ইন্দ্রজোতের পৌরসভা। শুক্রবার সকাল থেকে ইন্দ্রজোতের পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষের তদারকিতে ঘাট পরিষ্কার করা হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছে মহানন্দা নদীতে, অসুবিধার মধ্যে ঘাট পরিষ্কারের কাজ করে পুরো কর্মীরা। শনিবার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হবে। হাজারো ভক্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে। ইন্দ্রজোতের পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী
পক্ষের সূচনা হবে। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে পিতৃতর্পণ করবেন। সেই কারণে শুক্রবার সকাল থেকে রামকৃষ্ণ মিশন ঘাট সংস্কার করা হয়। এই সময় মহানন্দা নদীতে প্রচুর জল থাকার কারণে অসুবিধা সত্ত্বেও ভক্তদের জন্য ঘাট সংস্কার করা হয়, কারণ সারা বছর ধরে ভক্তরা এই দিনটির অপেক্ষা করে। তাই তাদের সুবিধার্থে ইংরেজদের পৌরসভার উদ্যোগে সংস্কার করা হয়। আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব, এটা আজকে রাত্রে মহালয়ার মাধ্যমে আমরা সেই উৎসবে সবাই মুখরিত হয়ে উঠব। আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে মহালয়ার পর দেবীপক্ষ যখন আরম্ভ হয় তখন যারা যারা তাদের পূর্বপুরুষদের হারিয়েছে তারা আমাদের ওই কেউ গঙ্গায় বা কেউ নদীতে, যেমন আমাদের এখানে রামকৃষ্ণ মিশন ঘাট বলে একটি ঘাট আছে, এখানে মহানন্দা নদীতে চলে গেছে, সেখানে তারা তাদের পূর্বপুরুষদের জন্য তর্পণটা করে। সেই তর্পণের ক্ষেত্রে যারা তর্পণটা করবে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, কিন্তু এবার মহানন্দার জল এত পরিমাণ বেড়ে গেছে যে ঘাটকে পরিষ্কার করাটা আমাদের পক্ষে খুব কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি, প্রচুর লেবার দিয়েছি সেখানে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট, ভয়েস নিউজ সংবাদ। আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।